জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আগামী রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি, কারণ এবার বন্ধুরা দুদিন ধরে এই রাধা অষ্টমী তিথি রয়েছে। তাই অনেকের মনেই বন্ধুরা আপনাদের প্রশ্ন যে কবে আমরা এই রাধা অষ্টমী ব্রত পালন করব। এবং রাধা অষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল, কিছু সবজি এবং কিছু খাবার একদমই খেতে নেই, যা সারা বছর বন্ধুরা আমাদের বাড়িতে, আমাদের জীবনে রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে ফিরে আসে। তাই ভুলেও বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে এই পাঁচটি খাবার একদমই খাবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন। এছাড়া এই রাধা অষ্টমীর দিন কিন্তু বন্ধুরা কিছু কাজও আমাদের ভুলেও করতে নেই, যা বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি, অর্থ সমস্যা এবং বাধা বিপত্তি রূপে সারা বছর ভুগতে হয়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন, কারণ সবার আগে বন্ধুরা আমরা জানব যে এই রাধা অষ্টমীর মধ্যে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর কৃপা আপনাদের ওপর হয়, বা ভগবানের আগমন যদি আপনাদের বাড়িতে হয়, তো কোন সংকেতগুলো আপনারা অবশ্যই পাবেন। তাই যদি বন্ধুরা আপনারা এর মধ্যে একটি সংকেত পেয়ে থাকেন বা পান, তো ভিডিও শেষে বন্ধুরা আপনাদের একটি টোটকা বলবো, যাই রাধা অষ্টমীর দিন কিন্তু আপনারা অবশ্যই করবেন। এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী মানে মা লক্ষ্মীর কৃপায় আপনারা যা চাইবেন পাবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জয়। বন্ধুরা, এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস। তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয়, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পাবেনই পাবেন। এর মানে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য দরিদ্রতা শেষ এবং সৌভাগ্য এবং ভালো সময় আসছে। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রের অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন, তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী, কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে, কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান, তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার এক, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন, তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান, তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান, তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন, এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার দুই, কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে,
তবে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার তিন, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, প্যাঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার চার, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার পাঁচ, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি, তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে জন্মাষ্টমী ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমী ব্রতও কিন্তু পালন করতে হয়। কারণ এই রাধা অষ্টমী ব্রত পালন করলে বন্ধুরা এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায়। তাই রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা এই খাবারগুলো খাবেন না। এবং এই দিনে কোন কাজ আপনারা করতে পারবেন এবং কোন কাজগুলো এই দিনে আপনারা ভুলেও করতে নেই, এবং কোন ভক্তি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না, এছাড়া রাধারানীর প্রিয় ফুল এবং ফল, এবং এই দিনে বন্ধুরা কোন খাবারটি যদি আমরা গ্রহণ করতে পারি তো সারা বছর আমাদের পরম সৌভাগ্যে ভরে ওঠে। এমন অনেক কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। বন্ধুরা, জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় এই রাধা অষ্টমী ব্রত। কারণ এই দিনেই বন্ধুরা শ্রীমতী রাধা রানী এই মর্ত্যলোকে অবতীর্ণ হয়েছিলেন। তাই এবছর বন্ধুরা 2024 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 10ই সেপ্টেম্বর, মানে 24শে ভাদ্র মঙ্গলবার দিন রাত 11টা 11 থেকে পরের দিন 11ই সেপ্টেম্বর 25শে ভাদ্র বুধবার দিন রাত 11টা 46 মিনিট পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুসারে আগামী বুধবার মানে 11ই সেপ্টেম্বর পালিত হচ্ছে 2024 সালের রাধা অষ্টমী। এবং শাস্ত্র অনুসারে যেহেতু বন্ধুরা শ্রীমতী রাধা রানী দুপুরেই এই মর্ত্যলোকে অবতীর্ণ হয়েছিলেন, তাই এই দিনে বাড়িতে শ্রীমতী রাধা রানীর পুজোর সবথেকে শুভ সময় হচ্ছে আগামী বুধবার মানে 11ই সেপ্টেম্বর দুপুর 11টা 3 থেকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত। তাই এই দিনে বন্ধুরা আপনারা কী কী খাবেন না, কোন কার্যগুলো এই দিনে আপনারা ভুলেও করবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। নাম্বার এক, বন্ধুরা ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ, পেঁয়াজ, রসুন এবং নেশাভান কিন্তু ভুলেও করবেন না। কারণ বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তাই পারলে অবশ্যই এই দিন রাতে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং এরপর রাতে ঘুমানোর আগে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। নাম্বার দুই, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকালই মানে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর বন্ধুরা আপনারা
মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নানটি করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন। নাম্বার তিন, এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না, কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না, কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কি রূপে চলে আসেন তা কে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরি নাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন, এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না। এবং সন্ধ্যেবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান, ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়া এই দিনে বন্ধুরা রাধারানীর সব থেকে প্রিয় ফুল এবং ফল হচ্ছে কাঠগোলাপ এবং আতা, তাই পারলে বন্ধুরা এই দিনে অবশ্যই কিন্তু এই ফুল এবং ফল রাধারানীকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া যে কোনো সাদা বা হলুদ সুগন্ধি ফুল এবং পদ্ম রাধারানীর খুবই প্রিয়, তাই পারলে এই দিনে আপনারা এই ফুল দিয়ে সিংহাসন বা রাধারানীর ফটো বা মূর্তিকে ভালো করে সাজান। এবং এই দিনে রাধারানীকে যে ভোগগুলি আপনারা নিবেদন করবেন তা হচ্ছে ক্ষীর, রাবড়ি, মালপোয়া, রাধা বল্লভী বা অন্নভোগ। এবং প্রত্যেক ভোগে যেন বন্ধুরা রাধারানীর প্রিয় তুলসী পাতা থাকে। নাম্বার চার, বন্ধুরা এই দিনে যারা আপনারা ব্রত রাখছেন তারা দুপুরে রাধারানীর এই মহা অভিষেক এবং মহা ব্রত পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর ১২টার পর আপনারা এই প্রসাদ খাবেন। এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং কোনো রকম নেশাভান বা পরনিন্দা কিন্তু একদম করবেন না। তাই তুলসী তলায় দাঁড়িয়ে এই বিশেষ কথাটি বন্ধুরা আপনারা একটি বার অবশ্যই বলুন, দেখবেন আপনাদের জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতার কেমন নাশ হয়েছে, আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি, ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে, ফলে আপনাদের পরিবারে আবার শ্রী ফিরে আসবে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন। এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন, সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে। এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন। এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা, আপনাদের বাড়ির জানলা, ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন। এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন, এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না। এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালি পারলে পাঠ করুন, এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন, আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণু প্রিয়ে শুভে, নমো মোক্ষ প্রদে দেবী, নমো সম্পদ প্রদায়কে। বন্ধুরা এইভাবে আপনার এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন, কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয়। তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু, আমি যে আজকে কার্যটি করলাম
যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম, তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো। এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন, হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।